বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে এলাম। আজকে কোনো ডেলি ব্লগ নয়, তোমরা আমার অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছো। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব বলে এলাম। বন্ধুরা, কাল থেকে আমার মন মেজাজটা ভালো নেই, কারণ তোমরা আগের ভিডিওতে দেখেছো মনুর জ্বর এসেছিলো, কিন্তু সেই জ্বর দুদিন তিন দিন হয়ে গেল, জ্বর কোনো মতেই কাটছে না। ওষুধ খাওয়ার 6 ঘন্টা 7 ঘন্টা অন্তরই জ্বর আবার ঘুরে আসছে। এবং অন্যদিকে কাল রাত 10টা 11টা নাগাদ আমি যখন ফেসবুকে যাই ফেসবুক খোলার জন্য, তখন দেখি লগ আউট হয়ে গেছে, কিন্তু তোমাদের দাদাভাই তখন বাড়িতে ছিল না, ও অলোকের দোকানে ভিডিও এডিটিংয়ের কাজ করছিল। ও যখন 11:30 নাগাদ আমি বাড়িতে আসে, যেহেতু ফেসবুক খোলা থেকে যে কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় খোলা আইডি পাসওয়ার্ড জিমেল আইডি সব কিছু তোমার দাদাভাই জানে, আমি কোনো কিছু জানি না। তাই তোমার দাদাভাই বাড়িতে আসতে জিজ্ঞেস করলাম, তুমি আমার ফেসবুকে লগ আউট করেছো? তখন ও বলে, না, আমি ফেসবুক তোমার খুলিনি। তো তারপর থেকে জানতে পারি যে আমার আইডিটা কেউ হ্যাক করে নিয়েছে, তার জন্য সারা রাত কালকে ঠিকঠাক ঘুম হয়নি। কারণ যদি কেউ হ্যাক করে খারাপ উদ্দেশ্য নিয়ে, তাহলে খারাপ কিছু ব্যাপার হলে তোমরা তো বুঝতে পারছো। যেহেতু আমি সাধারণ বাড়ির বউ এবং সাধারণ বাড়িরই মেয়ে, তাই বলে সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু হলে, তাহলে বুঝতে পারছো আমার পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াবে। এই জন্য কালকে তোমাদের দাদাভাই সারা রাত ধরে ইউটিউবে এই আইডি রিকভারি করার জন্য অনেক চেষ্টা করেছে, এবং সকালেও কাজ বন্ধ করে দিয়েছিল, সকালে কাজে যায়নি। এই আইডিটাকে রিকভারি করার জন্য অনেককেই বলেছে, ওর বন্ধুবান্ধব থেকে শুরু করে এবং চেনা পরিচিত অনেকেই বলেছে, কেউই এই আইডিটাকে রিকভারি করতে পারছে না। শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়ে সবাই রিপোর্ট করে দিই, যাতে আইডিটা বন্ধ হয়ে যায়। এরপরে আর কোনো কিছু আমাদের হাতে ব্যবস্থা ছিল না। তোমরা যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, তারা অবশ্যই জানো সোশ্যাল মিডিয়ায় কত কষ্ট করে কন্টেন্ট বানালে, বা কত কষ্ট করলে গিয়ে তোমাদের মতন ভালো ভালো ফ্রেন্ড বা ভালো ভালো আমার বাড়ির সদস্য যাই বলো না কেন আমাদের কাছে পাওয়া যায়। কিন্তু কিছু করার নেই বন্ধুরা, শেষ পর্যন্ত মানে নিজেকে সেফটি রাখার জন্য বা কোনো কিছু খারাপের কাছ থেকে বাঁচার জন্য আমরা রিপোর্ট করে আড়িটাকে বন্ধ করতে দেওয়ার জন্য চেষ্টা করি। তোমরা যারা আমার ফেসবুকে ফ্রেন্ড ছিলে, তারা অবশ্যই ওই আইডিতে কেউ মেসেজ করবে না, যদি পারো তোমরা রিপোর্ট করে আইডিটাকে ব্লক করে দাও, এটাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব। যে এই আইডিটাকে হ্যাক করেছে বন্ধুরা, ও পাসওয়ার্ড থেকে ইমেল আইডি থেকে ফোন নাম্বার থেকে সব কিছু চেঞ্জ করে দিয়েছে, তাই আমরা কোনোভাবে চেষ্টা করেই পারছি না। তাই তোমরা যদি আমার ভালো বন্ধু বা আমার পাশে থাকতে চাও, তাহলে এই আইডিটাকে সবাই রিপোর্ট করে দাও, এবং যবে আমি নতুন অ্যাকাউন্ট খুলবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের দাদাভাইকে বললাম আমার নতুন অ্যাকাউন্ট দরকার নেই, কারণ এভাবে আমি কষ্ট করে একটা আইডি এতদিন চালিয়ে তারপরে আবার যদি বন্ধ করে দেওয়া হয়, তোমরাই বলো কতটা কষ্ট হয় মনের ভিতরে। মনে হচ্ছে কোনো একটা জিনিস আমি হারিয়ে ফেলেছি, কাল থেকে ঠিকঠাক খাওয়া দাওয়া নেই, ঘুম নেই, সত্যি শরীরটা খুবই খারাপ লাগছে, মনে হচ্ছে কিছু একটা হারিয়ে গেছে, কিছু একটা হারিয়ে গেছে। তোমার দাদাভাইকে ওই জন্য বললাম নতুন অ্যাকাউন্ট খুলতে হবে না, কারণ তাতেও তো কোনো সিকিউরিটি নেই। ও বলল, না, সোশ্যাল মিডিয়ায় এলে কোনো সিকিউরিটি বলে জিনিসই নেই। ওই জন্য তোমার দাদাভাই বলছে, ওই ভয় করে সোশ্যাল মিডিয়ায় তো আসা যায় না, সোশ্যাল মিডিয়ায় আমরা কাজ করার জন্য, তোমাদের সামনে ভিডিও আনার জন্য বা তোমাদের সামনে কোনো কিছু কন্টেন্ট সব কিছু দিকে লক্ষ্য করে আমরা সোশ্যাল মিডিয়ায় আসি। তাই বন্ধুরা, আমি তোমাদের সবাইকে বলবো, তোমরা আমার পাশে দেখো, সাথে দেখো, এবং আজকে ভিডিওটা অবশ্যই পুরোটাই দেখো স্কিপ না করে, এবং ভিডিওটা সবার সাথে শেয়ার করো যাতে সবাই জানতে পারে, এটাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব। যেহেতু তোমরা আমার একটা ফ্যামিলি মেম্বার, এটাই তাই তোমাদের কাছে শেয়ার করা আমার অধিকার আছে, বা আমি মনে করি আমি তোমাদেরকে যেমন সুখের দিনটাও শেয়ার করব, তেমনি দুঃখের দিনটাও শেয়ার করব। তাই আজকে এলাম তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে। তো তোমরা প্রতিদিনের ভিডিও আবার প্রতিদিন পাবে, আমি মনটাকে একটু শক্ত করি, তারপরে প্রতিদিনের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো এই পর্যন্তই, গুড নাইট সকল বন্ধুকে আমার।